আমন্ত্রণ জানাচ্ছি ইখরা বাংলার সাপ্তাহিক আয়োজন কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক অনুষ্ঠান ইমান ও আমলের আজকের পর্বে আলোচনা রাখবেন বরাবরের মতোই আমাদের সকলের অত্যন্ত প্রিয় ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত প্রধান খতিব মাওলানা আব্দুল খাইম সাহেব এই প্রোগ্রামে আপনারা সম্মানিত সাহিত থেকে আলোচনা শুনে আসছেন জামিউল উলুম ওয়াল হিকম গ্রন্থে উল সন্নিবেশিত অনেকগুলো পঞ্চাশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের উপর এরই ধারাবাহিকতায় আপনারা ইতিপূর্বে একুশটি হাদিসের উপর আলোচনা শুনেছেন ইনশাআল্লাহ আমরা সম্মানিত সাহিত্য থেকে আজকে আলোচনা শুনব বাইশ নম্বর হাদিস থেকে চলুন আজকের আলোচনা শুনি আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله وبركاته. أشكر أبني بالوطن. الحمد لله. أشكر أبني بالوطن إن شاء الله. الحمد لله. بارك الله فيك. أبناك يا أشكر على تنشرك شروع كرر كرتي. جزاك الله خيرا. بارك الله فيك. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أبهاي بن بونرا السلام عليكم ورحمة الله وبركاته. أشكر أي أمدر حديث سريدري অনুষ্ঠানে এই প্রোগ্রামে আজকে আমরা যে হাদিসটি নিয়ে আসতে চাই পঞ্চাশ হাদিসের বাইশতম হাদিসটি প্রথমে হাদিসটির মতন পড়ে নেই আন আবদুল্লাহ ইবিনাবির আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু আনহুমা কাল রাজন আল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম জাবির আল্লাহনআ রাজি আনহু বলেন এক ব্যক্তি এসে রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন আর আইতা ইদা মাকতুবাত আপনি কি মনে করেন আমি যদি শুধুমাত্র ফরজ নামাজগুলোকে পড়ে নেই ঠিকমতো ও সুম রমাদান রমাদানের রোজা রাখি ও আহলাল হালাল ও হরম তুল হরম আর আমি হালালকে হালাল হিসাবেই আমল করি আর হারামকে হারাম হিসাবেই আমি বর্জন করি এই কয়েকটি মৌলিক কাজ যদি করি ওয়ালাম আজি আল্লাহ তা আলীকে আন আর যদি এর চেয়ে বেশি অতিরিক্ত কোনো আমল আমি না করতে পারি আদহলুর জান্না আমি কি জান্নাতে তাহলে প্রবেশ করবো তিনি বললেন নাম যে তুমি হা হা তার মানে এই এই কয়টি কাজ করলে তুমি জান্নাতে প্রবেশ করবে এই হলো ছোট্ট একটা হাদিস যেখানে আমরা দেখতে পেলাম যে একজন লোক এসে সাধারণত বেদুইন লোকেরা এসে এরকম প্রশ্ন করতেন মদিনায় যারা আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম মদিনায় যে সমস্ত সাহাবিরা আছেন তারা মোটামুটি নিয়মিতই রসুল্লাহ সাল্লামের দার্সে বসেন শুনেন খা শোনেন এবং নিয়মিত ওনার থেকে শিখছেন তো বেদুন যারা আসেন দূর থেকে তারা তো মদিনায় থাকেন না আর বেদুনরা একটু সাদা মাতা মানুষ সিম্পল মাইন্ডেড তারা একটু মোদ্দা কথায় কিছু আমল করে চলে যাবেন নিয়ে যাবেন হয়তো এত বেশি দিনদার এত বেশি দিনের এলেম অর্জন করা তাদের সুযোগ হয় না তো তারা প্রায় এরকম পছন্দ করতে এসে তো এই একজন এই বেদিন এসে বললেন যে আমি শুধুমাত্র যদি ফরজ নামাজ পড়ি শুধুমাত্র যদি ফরজ রোজা রাখি রামাদানের আর বেসিক হালাল হারামকে বেছে চলি ওয়ালাম আজিদ আল্লাহ সাইয়ান যদি আমি অতিরিক্ত নফল নামাজ নফল ইবাদত বেশি নাও করতে পারি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে তিনি বলেন হ্যাঁ অবশ্যই এই হাদিসটি হলো এটার মাতন এটার মূল মূল টেক্সট এখন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাদিসের ব্যাখ্যার মধ্যে কী কী জিনিস আমাদের জন্য শিক্ষণীয় আছে প্রথমে আসলো যে ফরজ নামাজ আদায় করা ফরজ গুরুত্ব তো অপরিসীম এই ফরজ নামাজটা ঠিকমতো আদায় করতে পারা ইমানের পরেই যে বড় আমল সে আমলটা আদায় হয়ে গেল এবং আমরা জানি হাজি এসেছে তাই আমাদের দিন আল্লাহ রবিল্লা ইজ্জাত আমাদেরকে ই মানের প্রশ্ন করার পরে তারপরেই প্রশ্ন করবেন আমাদের ঠিক ঠিকমতো আমরা আদায় করেছি কিনা নামাজটি তো এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হয়েছে যদি সুনত নফল না পড়ে তাহলে কি পার হয়ে যাবে এটা আমরা একটু পরে আসি ব্যাখ্যায় দুই নম্বর দুই নম্বরে সোমতো রামাদন আমি যদি শুধু রমাদানের রোজা রাখি আগে পরে যদি বিভিন্ন নফল রোজার সুযোগ আছে যেগুলো সেগুলো যদি না করি তাহলে কি আমার হয়ে যাবে যথেষ্ট শুধু রমাদানের রোজাই যদি রাখি আর যদি নফল না রাখি আর হালাল এবং হারামকে মেনে মেনে চলি যদি তাহলে এই কয়টা কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে এই কথা রসুল্লাহ সাল্লাম বললেন তাহলে তো শুধু ফরজ এবাদত করলেই তো হয় আর নফলে তো দরকার নেই সুন্নতেরও দরকার নেই বোঝা গেল আসলে এইরকম ঠুনকোভাবে না বুঝে এটার অনেক ব্যাখ্যা রয়েছে এক নম্বর হলো যে অবশ্যই কোনো কোন ক্ষেত্রে আমরা সুন্নত নফল পড়ার সুযোগ হয় না আমরা সফরে আছি তাড়াহুড়োর ভিতরে আছি ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছে ফরজটা আদায় করেছি সুন্নত আদায় না করলে এত বড়ো কবিরা গোনা হচ্ছে না কিন্তু যদি কোনো কারণে আমরা ফরজ আদায় না করি তাহলে আমরা হালাক হয়ে যাব তাহলে আমাদের কোনো উপায় থাকবে না সুযোগ মতো তারপরে নফল কি পড়া একদম দরকার নাই এমন তো নয় এখানে বেসিক মিনিমাম বিভিন্ন সময়ে ওই ইমার্জেন্সি সিচুয়েশনেও যদি কেউ ফরজ আমলগুলো করে শূন্যতা নফল যদি ওই মুহূর্তে ইমার্জেন্সির কারণে না করতে পারে তাহলে তো অবশ্যই শরীয়তে এটা আছে। প্রমাণিত হলো হ্যাঁ তার অর্থে এই যে সুযোগ থাকলে আমরা সুন্নত ফর নফল এগুলো করবো না এমন নয় এটা তিনি বুঝাতে চান নাই তাই না যাওয়ার হ্যাঁ এমনকি ফরজগুলোর জন্য সুনত লাগবে সেটা পরে আসতেছি আমরা ঠিক তেমনি রমাদানের রোজার ক্ষেত্রে কেউ যদি রমাদানের রোজা না রাখে তাহলে তো অনেক বড় গুণা এখন যদি কেউ রমাদানের পরে রোজা নফল রোজা না রাখে তাহলে তো কোনো গুণা হবে না জি যে কেন তুমি আর নফল রোজা রাখলে না কিন্তু অনেক লস হবে যদি কারোর আমাদানের রোজা ঠিকমতো হয়েও যায় তার যে সান হবে আখেরাতে জান্নাতে রাতে কোনোরকমে হয়তো সে কানায় কানায় মানে কি বলে যে মার্জিন লাইনের ভিতরে চলে গেল যখন সে নফল রোজা রাখবে অনেক নফল করবে তখন অনেক সান যাবে অনেক উঁচু সান হবে তার দুই নম্বর আরও জরুরি হলো জেরসুল্ল্লা সাল্লি আসাল্লামে অনেকবার বলেছেন তিনি যে কোনো বান্দার যখন নেক আমল দাঁড়িতে দাঁড়িয়ে পাল্লা তোলা হয় পাশ করার জন্যে ফরজ নামাজকে দেখা গেলো যে তার অনেক ত্রুটি হয়ে গেছে এখন এই ত্রুটিটা মানে তার এটা পাশ করছে না এটাকে গ্রেস দেওয়া লাগবে তখন আল্লাহ তালা বলবেন ফরজ তো তার পাশ করছে না তার এখানে দেখো তো তার সুন্নত নফল কি আছে ওগুলো এনে অ্যাড করে দিয়ে আলহামদুলিল্লাহ ফরজ পাশ হয়ে গেলো তা হলে ফরজে যে ত্রুটি হয়ে যায় আমাদের জি এগুলো যদি আল্লাহ তালা ধরে ফেলেন এগুলো কাটতে থাকেন তাহলে তো আমাদের থাকবে না বেশি মার্ক এই জন্য এগুলো এই যে সমস্ত সুন্নতের কথাগুলো আসছে বিভিন্ন সময় বা নফল জাতীয় কিছু বাজার রয়েছে এগুলো কিন্তু একেবারেই প্রয়োজন নাই এই এইরকম অর্থ বোঝানোর জন্য এই হাজিস রসুল্লাহ সাল্লা সাম বলেননি হ্যাঁ ইবান সিচুয়েশনে বিভিন্ন সময় যান আপনি অফিসে আসেন ডাক্তার তার সার্জারিতে আছে এই সময় তো তার এত সুন্নত নফল পড়ার সুযোগ নাই। এখানে তার ডিউটি চলছে বিশেষ করে অমুসলিম দেশে তখন অবশ্যই তিনি যে ফরাজের মধ্যে সীমাবদ্ধ থাকেন আলহামদুলিল্লাহ জি আল্লাহর ফজলে সেটা ওজোরের কারণে না পড়তে পারলে দেখা গেল যে আল্লাহ তালা এটাকে তাকে অটোমেটিক্যালি দিয়ে দেবেন কারণ সব সমস্যা পড়ে তবে এই যে এই উপলক্ষে একটা হাদিস আছে যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে তার মানে জামাত ছাড়া লোকটি মসজিদ ছাড়া নামাজ পড়বেই না একান্ত বিশেষ কোনো ইমার্জেন্সি না ঘটলে তাহলে সে সফরের হালতে থাকলো যেখানে মসজিদ নেই জামাত নেই একলা পড়তে হচ্ছে অথবা সে অসুস্থ হয়ে পড়ে আছে তার মসজিদে আসা কোনো সুযোগ হচ্ছে না ওয়াক্তের পর ওয়াক্ত দিনের পর দিন মাসে পর মাসও যদি এভাবে শুয়ে থাকে এবং সফরের লম্বা সময় থাকে যেখানে মসজিদ নেই একলা নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে ওই নামাজ পড়াটা যে একলা পড়ছে অসুস্থতার কারণে বেডে শুয়ে পড়ছেন আল্লাহ তালা তাকে পুরো মসজিদে এসে জামাতে নামাজ পড়া সব দান করবেন কারণ এই অজরগুলো ছাড়া সেই ব্যক্তি কখনো মিস করা করে না এই জন্য আল্লাহ তালা তাকে অ্যাপ্রিসিয়েট করছেন আল্লাহ তিনি কত করিম কত রাহিম কত রাহিম কত দয়াময় বা সুযোগ আছে সে কখনো গাফলতি করে না এখন ব্যসারা অসুবিধা আছে আল্লাহ তালা এত কারিম এত তার অবদান তিনি এত মহাত মহৎ তিনি তার মানে বেগাইয়ের হিসাব তিনি দেন কাজে তিনি যেন এখন যেহেতু পড়াই না এখন দেব না এটা না সে সুযোগ থাকলে পড়তো কাজেই আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন এই জন্য আমাদেরকে অবশ্যই এই ফরজের পরে সুন্নত আগে পরে। যেগুলো আমরা অনেক হাজির শুনেছি যে ব্যক্তি পাঁচ বক্তানা আমাদের আগে পরে বারো ডাকাত নামাজ নিয়মিত পড়ে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই বারো ডাকাত হচ্ছে ফজরের সময় দুই রাখাত জোহরের সময় ছয় ডাকাত মাগরিবে দুই এসব দুই কাজে এগুলাকে হালকা মনে না করে বরঞ্চ কোন অবস্থাতেই একটা ব্যক্তি ফরজকে তরক করে না এর সিরিয়াসনেস বোঝানোর জন্যই এই কথা বলা হয়েছে যে মৌলিকভাবে পাঁচ নামাজ যদি যে ব্যক্তি ঠিক রাখে ফরজ নামাজে গাফলতি করে না তার জন্য জান্নাতে যাওয়ার বড় একটা বড় অর্জন হয়ে গেল ঠিক তেমনি তো রমাদান রমাদানের রোজা আমরা যদি রাখি এটা তো শুধুমাত্র ফরজ আদায় হলো না এখানে বিশাল স্বভাব হবে কিন্তু কেউ যদি সারা বছর কোনো নফল রোজা না রাখে কেন নফল রোজা রাখলে না রাখলে না সুন্নতি রোজাগুলো রাখলে না এই জন্য কোনো গুণ হবে না এটা ঠিক জি কিন্তু এক একটি রোজার যে ফজিলত আছে এটা তো মিস হয়ে গেল এক একটি রোজা এ সত্তর বছর সত্তর বৎসরের দূরত্বে নিয়ে যায় একটা মানুষকে জাহান নাম থেকে সাবেই না খারিফান তাহলে এইটা একটা লস যে আমি খালি খুব ইকোনমি ওয়েতে একেবারে কৃপনের মতো ফরজ রোজা রেখেছি আমি আর নফল রোজা রাখলাম না তাহলে আমি বিশাল সব মিস করলাম দুই নম্বর হচ্ছে যখন আমি এরকম নফল রোজা ফরজ রোজা নিয়মিত রাখি এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি আল্লাহ মাফ করুন তখন আমরা তোকে ফেদিয়া দেই তো করি গরিবকে তখন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ওই সারা জীবন সুস্থ অবস্থায় রোজা রেখেছি আল্লাহ তালা ওই রোজা রাখার সাবধান করবেন তাই না তো এই জন্য রমাদানের পরেও আমরা যে কেন গুরুত্ব সহকারে নফল রোজা রাখি তবে আগেইন কেউ যদি নফল রোজা না রাখে গোনা হবে না আর যে রোজা আমরা রাখি এই রোজার যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা অনেক ক্ষেত্রে তো আমার ত্রুটি হয়ে যায় এগেইন তখন এগুলো কমতে কমতে দেখা গেল যে অনেক কম পেয়েছি তখন আল্লাহ তালা দেখবেন যে বান্দার নফল রোজা আছে কি না এগুলো দাঁড়িয়ে পাল্লাতে উঠিয়ে দাও যাতে করে তার রমাদানের হাইমার্কটা হ্যাঁ নিশ্চিত হয়ে যায় জি আল্লাহ তালা নফল রোজা এনে আমাদেরকে বাড়িয়ে দেবেন এটাও আরেকটি কারণ কেন আমরা শুধু ফরজীম থাকবো না আর কেন বলা হয়েছে যে শুধু ফরজ আমল করলে তার ওই বড়ো গুণা থেকে তো বেঁচে গেলো এবং মূল কাজটা হয়ে গেলো এ ব্যাপারে আমরা যদি দেখি যে শাশির দিকে যেটা যেটা হয়েছে সাহাবি বললেন ওয়ালাম আজেদ দা দলিকে সাই আন যান না যে আমি যদি এর বাইরে আর কিছু না বাড়াই যে ফরাদের মধ্যে সেমাধ্য থাকলাম এর চেয়ে বেশি না বাড়াই তাহলে কি আমি জান্নাতে যাব হালাল হারামকে বেসরি এর চেয়ে যদি আমি বেশি না করি তো এখানে আরেকটা হলো যে এর বাড়িতে কিছু নাই বাড়ি এর বাইরে ফরজ কিছু নাই কিছুকে ফরজ মনে করার কোনো কারণ নাই কিন্তু নফল আছে এটা ঠিক এবং সেই নফলটাকে কেন করা হয় সেটা আমরা শুনলাম এর যে হালাল হারামের কথা আসছে এখানে হালাল হারাম বেঁচে চলা কিন্তু এগুলো হলো মৌলিকটা এর আশেপাশে আরও অনেক আছে মাকরু আছে মোস্তাহাব আছে যেমন ফরজের পরে সুন্নত আছে নফল আছে মোস্তাহাব আছে বা নফল মোস্তাহাব কাছাকাছি তারপরে আপনার হারামের পরে আছে মাকরু মাকরু আবার দুই প্রকার আছে তানজিহি তা হারিমি এগুলোর থেকেও দূরত্বে থাকা দরকার আছে কারণ হলো যে শুধু ইকোনমি ওইটা হারাম থেকে বেঁচে থাকলে দেখা গেল যে আমি পাচ্ছি কিন্তু আমি সেখানে মাঝে মধ্যে আমার সেই লেভেল অ্যাচিভ হয় নাই কিছুটা ত্রুটি হয়ে গেছে অ্যাগেইন সেখানে আমরা আটকা পড়ে যেতে পারি কিন্তু যদি আমরা মাকরু থেকে দূরে থাকি যেগুলা অপছন্দনীয় সেগুলো থেকে দূরে থাকি তাহলে সেখানে আমাদের জন্য অনেক অ্যাড হবে এবং আমরা একদম মার্জিনাল লাইনে থাকলাম না অনেকগুলো হাদিসে এসেছে যে এই যে নেকা আমলগুলো করা হয় মৌলিক আমলগুলো এগুলা ফান্ডামেন্টাল এগুলা এগুলোকে কোনো রকমই কম্প্রোমাইজ করা যাবে না এগুলোর মাসা আল্লাহ অনেক বড় নিয়ামত পুরস্কার হাদিসে এসেছে সবগুলো মিলে হালাল হারামের বিষয়টাই আরেকটি কায়দা করলিয়া বলা যায় সর্বেসালহীন কেউ কেউ বলেছেন মানকা মাবিল ওয়াজিবাতে ওয়ান তাহা আনিল মহার্মাতে দাখাল জাননা যে ব্যক্তি ওয়াজিব ডিউটিগুলো ফরজ ডিউটিগুলো ঠিকমতো পালন করে শরীয়তের বিভিন্ন দিক থেকে এখন এই ফরজ ওয়াজিব ডিউটির মধ্যে শুধু এবাদত নয় মনে করেন আমার ফ্যামিলি আছে তাদের রুদি রোজগারের দায়িত্ব পালন করা কাজ করা ব্যবসা করা চাকরি করা ইনকাম করা এটা কি ফরজ না নফল তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা এটা ফরজ দায়িত্ব দায়িত্ব এটা তার দায়িত্ব তাহলে এটাও কিন্তু ফরজ তাই না স্বামী স্ত্রী দায়িত্ব পালন করা স্ত্রী স্বামী দায়িত্ব পালন করা এটা ফরজ আমার ছেলে মেয়ে কু নারা কুমার তাদেরকে রাইট তার বিয়ের দেওয়া দিন এর মধ্যে গড়ে তোলা এটাও ফরজ ডিউটি কাজে এই হাতে গানা দুই চারটা না জীবনের অনেক মৌলিক কাজগুলো আছে যেগুলো এই ফরজ ডিউটির মধ্যে পড়ে ফর জীবনের মধ্যে পড়ে যায় হ্যাঁ তাহলে সবগুলোকে এই এই ফরজ ডিউটিকে পালন করতেই হবে তাহলে আমরা দেখতে পাই যে শুধু এই কয়েকটি যেখানে সীমাবদ্ধ উল্লেখ করা হয়েছে কয়েকটা জিনিস হজ করা তো ফরস হজ করা এখানে এরকম অনেক ফরজ ডিউটি আছে এখানে সিম্বলিক আকারে বলা হয়েছে এ দ্বারা সমস্ত ফরসকে ইনক্লুড করা হয়েছে আর হয়তো উনি যে স্পেসিফিক প্রশ্নগুলো করেছেন আল্লাহ আল্লাহ রসুল হয়তো বুঝতে পেরে উনার জন্য ওনারও তো ক্যাপাসিটি অতটুকি ওনার লিমিটেশন তো আল্লাহর জানেন হ্যাঁ উনি কোভাবে প্রেসক্রাইব করেছেন অ্যাবসলিটলি তার এবং একজন যখন একজন নিউ মুসলিম ইহসম কবুল করে আমরা যে তাকে সব সময় সব একসাথে শেখায় দেই জি যে জানো তোমার রাতে দিনে এই 12 রাকাত নামাজ পড়তে হবে ফরজ ছাড়াও তারা তার তা কাজ টু मच বাড়ের মনে হয়ে যাবে আস্তে আস্তে আর ফরজটা শেখো আগে তাই না এরকম করে মনে করেন যে অনেকে আছে আমলের মধ্যে যেগুলা বেসিক্যালি আর বেশি বেদিনদের তাদের তো সব কিছু আমল করার সুযোগও নাই সেই জন্য অবস্থা অনুযায়ী বলা হয়েছে আর কি আরেকটা হাজির আর একটু ব্যাখ্যা এসেছে সেটা হলো যে মা মিন আবদিন মিন আবদুল্লাহ যে আল্লাহর কোনো বান্দা যখনই লাই বি আন যে ব্যক্তি কোনো সেরেক করে না আর ও আকাম আসল্লা নামাজ কায়েম করে ও আহত জাকা জাকাত দেয় ও সমা রমাদান রমাদান রোজা রাখে ওয়েস্টনাল কাবা এর এবং সে কবিরা গুণাগুলোর থেকে বিরত থাকে তাহলে কবিরা গুনার থেকে বিরত থাকাটাও ফরজ জি তাই না ফরজলি সারবার এইভাবে ফালাহুল জাননা আউ আল জাননা তার জন্য জান্নাত অথবা সে জান্নাতে প্রবেশ করবে এভাবে হাদিসে এসেছে আরেকজন বেদুইন সর্দার দমাম ইবনে আলাবা রাজু আল্লাহ আসলেন تادبيدين كفيلاتيكي، رسول الله صلى الله عليه وسلم قال كيكي، فرض ديوريا سامكه الخمس، والصيام فرض رضا، والحج والزكاة زكاة دوا والحج حج هذا يكره، الإسلام كلها عشوريه زي شمسا

আস্তান নাহাইতানি আনহু লা আজিদু আলা আনকোস আমি এই সমস্ত ফরজ ডিউটি যেগুলো বললেন আমি সবগুলোই ইনশাআল্লাহ পালন করব আর যেগুলো থেকে নিষেধ করলেন আমি সবগুলোই থেকে বিরত থাকবো আর আমি এর বাইরে কিছু আর বাড়াবো না কমাবো না এখন বাড়াবো না কমাবো না মধ্যে দুটো কথা আছে একটা হলো যে কেউ মিন করতে পারে যে আমি এত বেশি নফলে বাজাত করতে পারবো না এটা আসতে পারে একটা আসতে পারে যে আমি আপনি যেভাবে বলেছেন সেভাবেই আমি পড়বো কোনো কোনো বিদাত অতিরিক্ত অ্যাড করব না সংযোজন করব না মধ্যে থাকবেন এটা এটা একটা একজন বেদুইন শরীয়তকে ঠিক মতোই বুঝতে পেরেছে যে রসুল উল্লাহ সাল্ল সাল্লামের তরিকার বাইরে এ বাতাতের বাইরে নতুন করে খুব ভালো এ বাতাত আবিষ্কার করা যে যে সমস্ত তিনি একলা করেছেন সেগুলোকে সবাই মিলে জমাতবদ্ধভাবে মসজিদে সমবেত হয়ে করা খুব সুন্দর লাগে আমাদের কাছে হ্যাঁ কিন্তু রসুল্লাহ আসে খেলাফ যেমন তাহাজুদ্দ নামাজ তিনি একলা পড়েছেন আমরা সারা বছর জামাত মসজিদে করি খুব মজা লাগবে অনেকের কাছে দেখবেন অনেকেই আসবে রামাদানে যেহেতু তিনি তিন দিন তিন রাত বা চার রাত করেছেন বিদায় কেমন লাইলের মধ্যে তাহাজুদ পড়ে বিদায় রমাদানে জায়জ আছে কিন্তু ওলামারা আমারা একমত রমাদানের পরে কেউ যদি তাহার যদি জামাতের ব্যবস্থা করে হ্যাঁ তাহলে দেখবেন কিন্তু কিছু লোকজন আসবে খুব আনন্দ ফিল করবে ভালো হবে রাখা হয়েছে কিন্তু এটা বেদ আত হয়ে যাবে একটা এক্সাম্পল আর কি জি সবাই একা একা পড়ে জামাতের না হয় না সবাই এটা সারা দুনিয়াতেই এই নিয়ম কেউ রামাদানে জামাত করতে চায়নি জায়গ আছে ওই যে অমরাদের আনহ জামাত করে দিয়েছিলেন ওইটা তারাবির জন্য তাহাদের জন্য উভয়টার জন্য সেটা দলিল কেমন লাইল কিন্তু অন্য সময় হ্যাঁ কেউ এসে গেলে শুরু করে দিয়েছে তার একদিন তার পিছনে জয়েন করলে ওইটা জায়জ আছে কিন্তু বাকায়দা একটা জামাতের ইন্তজাম করা জি দ্যাট রাইট তো এই স্পিরিট থেকেই যে সেই ব্যক্তি রসুল উল্লাহ সাল্লামের যেটা বললেন যা তিনি করেন তার বাইরে তিনি কিছু অ্যাড করবেন না এটাই বোঝানো হয়েছে আরেকটা হাজি সেকিদের ব্যাখ্যা এসেছে এই সেটাও বোখারি মোসিম এসেছে যে একদিন বেদুইন আসলেন মানে বেদুইনরা অনেকবার আসলেন তো বিভিন্ন সময় তারা থাকেন না এখানে সাহাবিরা এগুলোকে নোট করছেন সাহাবিরা কোয়াইট ইন্টারেস্টিং ওয়াইট করতো যে কোন সময় বেদুইন কেউ আসে কি না বেদিন কেউ আসে কি না তারা আসলে যে কিছু প্রশ্ন করবে আমাদের সাহাবিগণ রাজিউল্লাহ আনহুম জামিয়ান ওনারা কিন্তু রসুল্লাহ সাল্লাহসাল্লামকে বেশি বেশি প্রশ্ন করতেন না কারণ তিনি জানেন যে আল্লাহ তারা এটা পছন্দ করবেন না মুসা সালামকে বেশি প্রশ্ন করেছিল এই জন্য তার অভিশপ্ত হয়েছে এই জন্য খুব সাবধান কিন্তু তাও দু এক রসুল্লাহ সাল্লাহসাম বলেছেন তোমরা কি আমাকে মুসা আল্লাহ এরকম প্রশ্ন করতে চাও না কি স্বাভাবিক সাবধান অতিরিক্ত প্রশ্ন করতেন না সহজে খুব জরুরি এবং তারা অপেক্ষা করতেন কোনো সময় বেদই না আসলেই তারা সবাই জমা হতে হতেন যে দেখি কী প্রশ্ন করে এমনকি কোনো কোনো স্বাভাবিক সোহান আল্লাহ এমন করতেন যে বেদিনদেরকে আসলে টের পেলে বাসায় নিয়ে তাকে খাওয়াইতেন মেহমানদারি করতেন জি করে বলতেন যে এই বিষয়ে তোমার তোমার জানা আছে এগুলো আমার তো জানা নেই এই বিষয়ে কি হতে পারে তুমি ট্রান্স পাইলে রসল্লা সহ জিজ্ঞাসা করো কত আদব সোহান আল্লাহ তো বেদিনটা জিজ্ঞাসা করলে রসুল্লাহ আলি সালাম বিরক্ত হবেন না জি হ্যাঁ তো ওনাদের মাধ্যমে ওনার প্রশ্ন আদায় করতেন সোহান আল্লাহ তো এইভাবে অনেক বেদুইন থেকে হাদিস এইভাবে এসেছে তো এক বেদুইন এসে বললেন যে হাজি আসলে আসলে বখারিতে মুসলিম এসেছে আবু হল আলু বলেন হ্যাঁ সে বেদুন এসে বলল ইয়ারসল্লাহদুল্লাহ নি আল্লা আমি দেখাল তোর জাননা ইয়ার আসল্লাহ আমাকে কিছু একেবারে মোদ্দা কথাই কিছু আমলের কথা বলেন যেগুলো করলে আমি জান্নাতে চলে যাব তিনি বললেন লা তাবুদুল্লাহ বিহি সাই আল্লাহ তালা ইবাদত করো কোনো সেরেক কিন্তু তার সঙ্গে করবে না সেরেক মুক্ত সহিবাদক এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু উপমহাদেশে অনেক লোকেরা যারা ইবাদত করে তারা শেরকে লিপ্ত আছে পাশে মসজিদে আল্লাহর ইবাদত করলো আর এই পাশে বিশাল মাজারের মধ্যে এসে সেখানেই তার খেদমত সে মাজারে মানত সে মাজারের আপনার নিজের প্রয়োজনের জন্য চাওয়া ইত্যাদি এগুলা

লাগ আ তার সঙ্গে তুমি কখনো কাউকে শরিক করো না ওকে কে তারপরে সে কি বললেন যে ওয়া তুকিম ও চলা মাকতুবা এই তহিদের ভিত্তিতে ইমান আনার পরে তুমি ফরজ নামাজ আদায় করবে কায়েম করবে একামত করবে একজন টুকিম বলা হয়েছে তু এক দিস বলা হয় নাই নামাজ কায়েম করতে বলা হয়েছে একলা পড়লে নামাজ আদায় হয় হয় না কায়েম হয় না আর নামাজ একামতের কথা বলা হয়েছে ও তু আদি মাফরুদা আর তুমি ফরজ নামাজ আদায় করবে আচ্ছা ফরজ জাকাত দেবে ও তাসুম রমাদান আর তুমি রমাদানের রোজা রাখবে কয়টা আমার কথা আসলো ওইখানে তিনটা এক নম্বরে আল্লাহ ইবাদত করে শেখ করবে না এটা ইমান আখিদের কথা আসলো তো অহিদের কথা আসলো চি দুই নম্বরে তুকিমের সলা আমলের মধ্যে আসলো নামাজ কায়েমের কথা তিন নম্বরে আসলো তুতিজ জাকা কথা আসলো চার নম্বর তাসুম আমাদান এখানে হাজার কথা নাই কলা ওয়াল্লা দি বা আ কাবিল লা আজি দু আল্লাহ এন আমাদান ওয়ালা আনকসুম ইনো আল্লাহর কসম যিনি আপনাকে হক সহকারে পাঠিয়েছেন আমি এর বাইরে এ সে অতিরিক্ত কিছু করবো না এখান থেকে কিছু কমাবো না ফালাওয়াল্লা লোকটা যখন চলে গেল এই কথা অ্যান্সার পেয়ে কালানবাল ইলা সার্দ রাজুল আহলিউল জান্না ফলিয়াহা যার যে চায় যে সে জান্নাতি কোনো লোককে দেখবে তাহলে এই লোকটাকে দেখুকুর তাহলে এখানে কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে সেটা কোনটা হাজ হাজ কেন মিস হয়ে গেল দুই কারণ হতে পারে যে তার জন্য উভয় হজ ফরজ নাই জি আরেকটা হতে পারে যে ফরজ হজ ফরজ হয়েছে আর একটু লেটে এরকম হতে পারে তো সে তার আগের পিরিয়ডে চলে আসছে জি তাই না জি তো সেই হিসাবে এখানে চারটা কথা এসেছে আসলে তো ইসলামের চারটি বুনিয়াদ এখানে এসেছে পঞ্চম বুনিয়াদ পরে হাজির হয়েছে সেটা হলো হাজ আরেক হাজি যেন আরেক সাহাবি এভাবে প্রশ্ন করলেন আরেক বেগুন এসেছিলেন সেখানে মধ্যে তিনি যখন বললেন যে অক্ত নামাজ এটা বলার পরে তিনি বলেন ইন্লা আন আন এখানে নবী করিম সাল্লাম বলেন ফরস তো বস পাঁচ মানে এই রাখাত। তবে তুমি যদি অতিরিক্ত পড়তে চাও অ্যালাউড আসো তাও মানে নফল এই নফলের মধ্যে তাতাও এর মধ্যে কিন্তু আপনার সুনতগুলো চলে আসে তাহলে এখানে বোঝা গেলো যে ফরজ বলতে ফরজ সীমিত কিন্তু এরপরে সুনত নফল আছে জি এগুলার যে কেউ না পড়ে কোনো কারণে নফল না পড়লে কোনো অসুবিধা নেই সুনত রেগুলার তরক না করলে মাঝে মাঝে তরক করেছে বিভিন্ন কারণে কনসিডারেবল সেটা কিন্তু যদি কেউ করেরই নিয়মিত তাহলে অনেক বড় পাবে দরকার আছে সেটা এগেই রমাদানের রোজার কথা বলতে গিয়েছেন ফরজ মাত্র এই রমাদানের রোজা বাকিটা নফল এরপরে কয়েক অনেকগুলো হাজি এক এক প্রশ্ন করলে তিনি এইভাবেই এক একাধিকবার জবাব দিয়েছেন একবার তিনি বললেন আফলাহা সে চলে যাওয়ার পরে তিনি বললেন সে কামিয়াব হয়ে গেল যদি সে সত্যিকারভাবে বলে থাকে যা আপনি বলছেন তা মতো আমল করবো আমি কমাবো না বাড়াবো না কিন্তু সবগুলো একসাথে যখন আবার কালেক্ট করা হয় আসলে সব কিছুই চলে আসে সব যখন আমরা সবকিছু একসাথে কালেকশন করি সব বিষয়গুলো চলে আসে ইন্ডিট তা আরও কিছু দিনের মধ্যে ফরজ জিনিস আছে যেমন আরেকটা হাজি ছিল বাসির এমনি খাসাসি ইয়ারা আনু বলেন এই যে তিনিও বেদুইন এলাকা থেকে এসেছেন আতাই তিন নাবি সাল আলী আসসালাম উবা ইয়া আহ আমি আসলাম রাসুল্লাহ সাল্লি আসলের কাছে বায়াত গ্রহণ করতে বায়াত নিতে আসলাম সারতা আলাইয়া اینی که باید کردن که یک چیز شرطی را یک الله اله الا الله و انه محمد ان و رسول پتم کلمه شهاده باید و ان اقیم الصلاه دوی نمبر نماز قیم کرده بود و اودی از زکای زکای بود و ان اخوج حجت الاسلام هر این اسلام ارزه فرض خود شده دهید بود و ان اسوم رمضان رمضان روزارد بود اکی؟ ও আন উজা হিদাফি এটা বললেন যে তুমি এটাও বলো যে আমি আল্লাহ রাস্তায় জেহাদ করব। ফাকুলতি তিয়ার আল্লাহ ফা মা এ মা নেই মাহুমা তা আপনি তো এই দুইটা পাঁচটা দিলেন তো এখন তার মধ্যে আরেকটা অ্যাড করলেন ছয়টা দুইটা তো আমি পারবো না ছয়টার মধ্যে দুইটা পারব না বলে দুইটা কি বলে আল জেহাদু ও জেহাদও করতে পারবো না সাকাও দিতে পারবো না তো রসুলল্লাহ সাল্লাহ আসলাম সে ব্যয়াত করতেছে তিনি যখন বললেন যে এই দুইটা পারবো না রসুলল্লাহ সাল্লাম হাত গোটাই ফেললেন ব্যয়াত করাচ্ছেন না কারাদা রসুল্লাহ সাল্লামু না রসুল্ল্লাহ সাল্লা সালাম তার হাত ধরলেন জি তার হাতকে ধরলেন করে ধরেন থুম্মা হার কাহা ধরে তাকে হাতটা ধরে ঢাকা দিন দিলেন একটু জি আপনার হ্যামশেকের মাথা দেখুন কারণে কেউ কবে ঢাকা না দিলেন দিয়ে বললেন ফালা জেহাদ আলা সাদাকা ফেমা তা ধুল যান না না তুমি জাকাতও দেবা না তো কি নিয়ে তুমি ইসলামে প্রবেশ করবা কি দিয়ে কি নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবা বলতে ইয়া ইদান ইয়া রাসুল আল্লাহ উবাই ওকা তখন বললো যে ইয়া রাসুল্লাহ ঠিক আছে তখন এই দুইটাও মেনে নিলাম এবার শপথ করি ফাবা ইয়া তুহু আলাই না কুল্লে হিন বলেন যে আমি ছয়টার উপরে ব্যয়াত করলাম সব কিছু সব কিছুর এখন আমরা দেখি যে কৃষি কিছু জিনিস আছে যেগুলো এই কাজগুলো করলেও যে গুণা থেকে দূরে না থাকে তাহলে জান্নাতে যেতে তার অসুবিধা হবে দেরি হতে পারে দিন জাহান নামে জ্বলতে হতে পারে এই জন্য সেগুলো জানা দরকার আছে যে কাজগুলো জাহান নামে নিয়ে যায় জান্নার থেকে দূরে রাখে এগুলো তো মানা দূরে থাকাটা বর্জন করাটা তো ফরজ সেই ব্যাপারে আমরা যদি দেখি হাদিস শেষেছে লাইয়াদ হুল জানা তাক যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না মানে এই লোকটা যদি বাকি কাজগুলো করে তাহলে তো জানাতে আটকে যাবে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন এখন কেউ প্রশ্ন করতে পারে যে যে লোকে এই কাজগুলো করবে সে আবার ওইরকম কাজ কেমনি করে যেই ব্যক্তি সত্যিকার ভাবেই ঠিক মতো পজিটিভলি ওই এবাদতগুলো করে এগুলো তাকে গুণা থেকে দূরে রাখবে এবং শরীয়তের হুকুম আহকাম মেনে চলবে এখানে তো শরীয়তের হুকুমের মধ্যে তো এটাই আছে মেনটেন করা ইন্না সলা তা তানহা আল জি ঠিক মতো যে নামাজ পড়বে সে অবশ্যই গুণাগুলো থেকে দূরে থাকবে জি কাতু রাহিম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা একটা বড় মুনকার বড় কবিরা গুণা কাজেই তার নামাজ ওই লেভেলে পৌঁছে নেয় আরেকটা ব্যাপার ওস্তাদ কনসিস্টেন্টলি ফরজ নামাজগুলো আদায় করতে থাকবেন আমার মনে হয় যখন এটা বিল্ড আপ হবে এটা তো এমন একটা ওই লেভেলে পৌঁছতে পারলে জি তখন ওনার অটোমেটিক্যালি উনি কিন্তু আরও ইনক্লাইন্ড হবেন বাকি আবাদতগুলো ওখানে অ্যাড করার জন্য এটা উনি স্বপ্রণোদিত হয়ে করবেন প্রোয়াকটিভলি সো আমার মনে হয় আল্লাহ এখানে শুধু উনাকে আগে বিল্ড আপ করানোর জন্য ফান্ডামেন্টাল মানে ঠিক আছে জাস্ট দিতে চেয়েছেন হোয়াট ইজ দ্য लेसन ফর আস দিস হাদিস আমরা ওখানে সেই থাকলে হবে না জি তাই না যে এরকম পাওয়া যায় বেশ কিছু লোক মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে জামাতেও পড়ছে অফিসে বসে আছে নামাজে পড়ে আসি না জোর নামাজ পড়ে এসে রোজা রেখে আসি ঘুষ খাচ্ছে জি সারা দিন এরকম করতেছে পুরো দাঁড়িওয়ালা সাদা দাঁড়ি হয়ে গেছে হজও করে আছে কিনা কিন্তু আপনি এখন আমাদের দেশে চিন্তা করতে গেলে পাবেন না এরকম জি যথেষ্ট পাওয়া যাবে জি তাহলে তো এখানে তো রাশিয়াল না ঘুষ খায় যে ঘুষ দেয় যে একান্ত বিপদে না পড়লে দুইজনই জাহান নামে যাবে তাহলে তিনি তো ইসলামের আংশিক পালন করেছেন এক সাইড আর এক সাইড নাই আমরা যারা এখন বাংলাদেশে প্রত্যেকটা কাজেই একটা পাসপোর্ট বানাতে গেলে একটা পাসপোর্ট রিনিউ করতে গেলে একটা আপনার যে আমরা ন্যাশনাল আইডি এখন অনেকটা ম্যান্ডেটরি যে কোনো কাজ করতে গেলেই এটা প্রয়োজন হয় এবং এটা নিতে গেলেই যে পরিমাণ প্রত্যেকটা জায়গাতেই এক জায়গা যে অনেকগুলো জায়গাতে এবং মানে বাংলাদেশের একজন মানুষ হয়ে বাংলাদেশে মানুষের এই কার্ডটা নিতেই এই পরিমাণ টাকা মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখলাম সো এই জিনিসগুলো এখন আপনি যখন বললেন আবারও আমার মধ্যে খুব ইয়ে চলে আসলো তাহলে আমাদের আসলে মানে এই মনকার গুনার কাছ থেকে দূরে থাকা যে সবচেয়ে বড় ইবাদত্তাক মা হারে মা তখন আবাদান না একটা হাজি রসুল হারামকে বর্জন করলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা সবচেয়ে বড় ইবাদত হারাম বর্জন করা তার অর্থ এই নয় যে নামাজটা দুই নম্বর হয়ে গেছে তাই না কারণ নামাজ আমি ত্রুটি করলাম আল্লাহ মাফ করুক ত্রুটিযুক্ত নামাজ হয়েছে হয়তো আল্লাহ মেহরবানি করে মাফ করতে পারেন কিন্তু যে আমি আরেকজন হক নষ্ট করেছি চুরি করেছি ডাকাতি করেছি আরেকজন জমি দখল করেছি ঘুষ খেয়েছি এগুলো তো বিরাট জিনিস এগুলো যে এমন টান দিবে আমার সব খেয়ে ফেলবে নাকি সবগুলো সবগুলোকে সো মধ্যে কথা হলো শরীয়তের হুকুমে যেগুলো করতে বলা হয়েছে সেগুলো শুধু করলেই হবে না পাশাপাশি যেগুলো না করতে সেগুলো না করাটাও অনেক বড় অনেক বড় আবাদ এবং ওই হাদিসটা একটা সহি হাদিস ইত্তাকিল মাহারেম তখন আবাদান নাস এটা সাংঘাতিক একটা হাদিস আমি যখন এই প্রথম এই হাদিস পড়ি আমি তো শক্ত হয়ে গেছি যে তুমি হারাম বর্জন করো তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে গেলে হারাম বর্জন করা সবচেয়ে বড় ইবাদত কাজ একটা যে হারাম আর আরেকজনের হক নষ্ট করা ওই যে বলেন ঘুষ খাওয়া ইত্যাদি জুলুম করলা তাকে সে তার একজন নাগরিক হিসাবে এটা তার কাজ করার জন্য তুমি অফিসার হিসেবে অফিসে বসেছ তোমার কাজ হলে কাজটা করে দেওয়া ফর্ম ফিল আপ করা এখানে সিগনেচার করা এখানে চেক করা এখানে তাকে এটা কাজটা শেষ করে দেওয়া তুমি তো মনে করছো আমি চেয়ারে এটাতে বসছি এটা তো এটা এটা আমার রাইট হয়ে গেছে তোমার রাইট তোমার রাইটটা হলে তোমাকে বেতন দেওয়া হচ্ছে তুমি কি কি করে এখানে রাইট ক্লেম করতেছ এবং এভাবে তাহলে জুলুম করলা হারাম খেলা আরেকজনের থেকে পকট জোর করে তুমি একরকমের ডাকাতির মতো তার পকর থেকে নিলা তুমি এটা তোমার হক নাই তুমি তার হক নষ্ট করেছো এই হককে পে করবে কিন্তু সব ঘুষখোররা হক পে করবে কে আমাদের দিন সে ব্যাপারে হাজির কি আসছে শোনা বলেছেন যে ইন্দাল মিনা ইদা জাজু আলা সেরাতে হোবেসু আলা কান তরাতিন একতাসু মিনহু মাদাল মাবাইন হম কান আফিদ দুনিয়া মমিনগণকে এই যে একে অপরকে কষ্ট দিয়েছে অনেক সময় কথা বলেই তো কষ্ট দেয় স্বামী স্ত্রীকে অপরের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে একজন খামাকা একটা তাকে মানে কড়া কথা বলল কটু কথা বলল দুর্ব্যবহার করলো খামাকে রাগ হয়ে গেল এগুলো যে করে যদি তারা উভেয় যদি মোমেন হয় তাদেরকে জাহান নামের উপরে দিয়ে একটা বিরাট জায়গা আছে এটাকে বলে কান্তরা একটা প্ল্যাটফর্ম আছে ওখানে গিয়ে সবাইকে হবে তারা তুমি তো পার হয়ে আসছো কিন্তু এর হক পাওনা আছে তোমার শোধ করে এখন ওইটা বিরাট কি দিয়ে শোধ করবো তোমার কি দিয়ে শোধ করবো এনেকিdataset করতে করতে নিজের অনেক পুর হয়ে যাবে হয়তো এমন হবে যে যাতার নেকির কারণে সে যে ক্লাসে যাওয়ার কথা জান্নাতে জি উঠে অনেক মাথায় আসছিল হ্যাঁ তখন হয়তো সামনে জান্নাতের অনেকগুলো প্যালেস উনি উনার পরিপূর্ণ নাম নিয়ে হয়তো যেখানে যেতে পারতেন সেটা হয়তো ছোটটা হয়ে গেল দেখা জি সুবহানাল্লাহ শরীয়তের হুকুম মানা যা হারাম করা হয়েছে তার থেকে দূরে থাকা আর ফরজ ইবাদত করা আর যদ্দুর পারা তো নফলের দিকে আগানো এই কনসেপ্টের মধ্যে আমাদেরকে থাকতে হবে আর এখানে তো পরিপূর্ণভাবে প্রবেশ করার কথাই পরিপূর্ণভাবে এখানে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টের কথা বলা হয়নি পুরোপুরি দাখিল করো এখানে এই বিষয়টা আসছে যত হাদিসের কথা আছে তত নফল কাজগুলো কথা বলতে আমার হয়েছে সবগুলোই করার চেষ্টা করা কিন্তু কোনো সময় আমরা পারি কোনো সময় পারি না কিন্তু ফরজের ক্ষেত্রে যেন কোনো কম্প্রোমাইজ করা যায় না হয়ে যায় আর হারামের থেকে যেন আমরা দূরে থাকি মানুষের হক থেকে যেন আমরা মানে ভয় করি এই মৌলিক কনসেপ্টগুলো আমাদের মাথায় থাকলে তখন আমরা না যাদের আশা করতে পারি আল্লাহ তো গেলে আমাদের সময় আর কয় আছে আসি গুড

সম্মানিত দর্শক আমরা এখন এক বিরতিতে যাচ্ছি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইমান ও আমলের আজকের প্রোগ্রামের সর্বশেষ সেগমেন্টে বিরতির আগ পর্যন্ত আমরা সম্মানিত শাইখ থেকে আলোচনা শুনছিলাম বাইশ নম্বর হাদিসের উপর চলুন আমরা এখন আলোচনার বাকি অংশ শুনি সম্মানিত শাইক

আর আলহামদুলিল্লাহ বলতে পারা সত্যিকার অর্থে আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে এটা যেখন বান্দা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে এটা মিজান নেকির পাল্লাকে ভর্তি করে ফেলে অসোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর এই দুটো একসঙ্গে বললে সোভান আলহামদুলিল্লাহ এই জ্যাকেটটা তামলা তামলা হুমা বিনা ইমাল অর্ধ এই দুটো দিকের একসঙ্গে পড়ার কারণে আকাশ এবং জমিনের মাঝখানে যে গ্যাপ রয়েছে ভ্যাকুম রয়েছে এটার মতো পূর্ণ হওয়ার মতো এত বড় সাইজের নেকি হয়ে যায় ও তো নুরুন আর নামাজ পড়া নামাজ কায়েম করা পাঁচ নামাজ পড়া এবং আর নামাজ অ্যাড করা এগুলো সবগুলো নূর ও সদাকা তো বোরহান আর সদাকা হচ্ছে দলিল প্রমাণ দান খয়রাত জাকাত সদাকাত এগুলো হচ্ছে দলিল প্রমাণ ও সবর দিয়া আর সবর হচ্ছে আলো বল কোরআন ও সর্বাতুন লেখা আস্যাতন আলাইকা কোরআন তোমার পক্ষে দলিল হতে পারে অথবা তোমার বিপক্ষে দলিল হতে পারে কলুন নাস ইয়াকদু সবাই সকাল করে প্রত্যেকের ঘুম থেকে উঠে দিন শুরু করে ফাবাফা হু ফা আউ ম বেকুহা কেউ এই দিনের আমলের মাধ্যমে নিজের নাফসটাকে মুক্ত আজাদ করে ফেলে আর কেউ তার নফকে হালাত করে ফেলে সুন্দর অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে তার মধ্যে শুরু হয়েছে পাক পবিত্রতা দিয়ে হ্যাঁ তুহুর পবিত্রতা এই পবিত্রতার মধ্যে কি আসে আমরা টয়লেটে গেলে পানি খরচ করা পবিত্রতা তারপরে উজু করা পবিত্রতা ফরাজ গোসল করা উপবিত্রতা সুন্নত গোসল করা উপবিত্রতা তাহলে অজু গোসল পবিত্রতা অর্জন এই কাজগুলো করা এটাই হচ্ছে সাত্রল ইমান ইমানের অর্ধেক ইসলাম পবিত্রতার অনেক গুরুত্ব দিয়েছে নাপাক অপবিত্রতা থেকে দূরে থাকতে বলেছে তারপরে আসলো এই অজুর মধ্যেই এত ফজিলত আছে অজু যখন বন্ধা করে সে অজুর মধ্যে আল্লাহ তালা অনেক নেকি রেখেছেন হ্যাঁ যেমন একটা হাজি এসেছে মা মাহমিন মুস মহ মেনিন মুসলিমিনু ফাইম তহুর আল্লাহ কতবা আলেহে কুতিবা আলৈহে ফাইয়ালহাদি সলা ইল্লাহ কানৎকাফর ভাই না হুন কোনো মুসলমান যখন সুন্দর করে উজু করে ভালো করে উজু করে এবং তারপরে কোনো ফরো নামাজ আদায় করে আল্লাহ তালা তার এই দুই নামাজের মাসখানে গুনাগুলোকে মাফ করে দেবেন তারপরে এমনকি এই অজুর গুরুত্ব নিয়ে হাদিস এসেছে যে থাকা এটা একটা বড় পবিত্রতা নামাজ নাই এখন নাই পড়বেন না এখন আপনি বাইরে যাচ্ছেন কাজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন বাজারে যাচ্ছেন অজুর হালতে যাওয়া অজুর হালতে থাকা বাথরুমে গেছেন আসার সময় অজু করে চলে আসা এই কাজ যে নিয়মিত করে সে ভালো মোমেন্ট কোনো ভালো মোমেন্ট ছাড়া কেউ অজুর হেফাজত করে না তাহলে যে ব্যক্তি ওজু চলে গেলেই টয়লেটে গেলেই অজু করে বের হয় সেই ব্যক্তি এই মোমেন হওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেল যে তিনি অর্জু হালতে থাকেন সে ব্যক্তি ভালো মোমেন এই অজুর গুরুত্ব এখানে আসলো তারপরে আমরা দেখতে পাই যে পবিত্রতা অজুর পরে এই যে আলহামদুলিল্লাহ বলতে পারা এত বড় নেয়ামত যে আমাদের অনেক কথাবার্তা কাজে কর্মে অনেক কিছু আল্লাহতালার পক্ষ থেকে আমরা যেগুলো পাই সুযোগ আছে আলহামদুলিল্লাহ বলার সুখবর আসছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলাম আপনি অনেক সময় যেন যার নামাজ এই কথাটা বলেন যে এই মানুষগুলো যারা মারা গেছেন ওনারা নামাজ কিংবা রোজা তো দূরের কথা একবার শুধু আলহামদুলিল্লাহ এই শব্দটা ছোট্ট মানে কয়েকটা মুমেন্ট প্রয়োজন হয় এটা এই সুযোগ তার নয় অথচ এই আলহামদুলিল্লাহ বলতে পারাটা আসমান এবং জমিনের মধ্যে সব কিছু ভরে দেওয়ার মতো এত নেই আল্লাহাক আমাদের সুযোগ করে দিয়েছেন যতক্ষণ বেঁচে আছি এই যে জেকের আজকার গুলো আছে আপনি দেখবেন সকাল সন্ধ্যার জেকের মধ্যে অনেক মধ্যে আলহামদুলিল্লাহ ঘুমে থেকে উঠে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা মাতানা খাওয়া দাওয়া শেষ করলাম সেখানে আলহামদুলিল্লাহ আতামানা সাকানা এইভাবে অনেক ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ বলার সুযোগ রয়েছে এবং এই যে ছোট্ট দোয়াটা পুরো মিজানে পাল্লাকে এত বেশি ভর্তি করে ফেলে তারপরে আমরা দেখতে পাই যে আর তাসবির কথা আসা পরে আসলো আর সলাত নূর সলাত হচ্ছে নূর এটা হলো যেটা জুলোমার থেকে নুর দিকে নিয়ে আসে আর সলাত যে পড়ে না তার কাছে নূর নাই এটা অন্ধকার অনেক সময় মানুষের চেহারাও সেটা ফুটে ওঠে আল্লাহ মাফ করো আর যে নামাজ পড়বে সে নুরানি হালতে আসে নূর আর সদা কাতুবর হান দান খয়রাত রোজ জাকাত থেকে শুরু করে নফল সাদাকাত এগুলোকে বলা হয়েছে বোরহান কিসের বোরহান এটা প্রমাণ প্রমাণ কি দেখ করতে পারে হ্যাঁ যে সে আল্লাহ দিয়েছে আল্লাহ দিলে আল্লাহ খুশি হবেন এটা আমল করে দেখালো সে এবং নিজের লোভকে এখানে কন্ট্রোল করে এটা আসলে তো দলিল এটা মানে সে যে আল্লাহ জন্য ত্যাগ করবানি করতে পারে এটা প্রমাণ এখন আমি নামাজ শুনবো ঠিক কিন্তু পয়সা হাত দেবো না নামাজ পড়া ফিট এখানে কোনো পয়সা নাই খরচ হচ্ছে না সেটা করতে পারলাম কিন্তু যখন পয়সা খরচ হয় তখন হাত গুটিয়ে নেই বোঝা গেল আমি আসলে আল্লাহর জন্য নিবেদিত হইনি দুনিয়ার লোভ লোভ বেশি এসে গেছে ত্যাগ করতে পারেটা একটা বিশাল হ্যাঁ ত্যাগ করতে পারাটা আল্লাহ জন্য আমাদেরকে বেশি করে দান করার জন্য মন মানুষকে দান করা অসবর দিয়া আর সবর হচ্ছে আলো নূর আর আলোর মধ্যে কিছু পার্থক্য আছে হ্যাঁ নূরটা হলো যে যেটা দেখা যায় না হয়তো আচ্ছা তাই না এটা আলোকিত হয়ে আছে আমি ওনার চেহারা খুব নিরানি মনে হয় কিন্তু ওখানে কোনো লাইট তো আমি খুঁজে পাবো না কি সুন্দর চমৎকার শুক্রান সময় তো হ্যাঁ কিন্তু সবর দিয়া সেটা মানে মানে যেটা আলো হ্যাঁ ভিজিবল হ্যাঁ সামথিং ইউ মে সি তা তার মানে হচ্ছে যে আপনার সলাটা যে নূর আমার মধ্যে আল্লাহর মধ্যে এটা বাইরে দেখা যাবে না কিন্তু সবর দিয়া আমি দুনিয়া একজন আমাকে কষ্ট দিয়েছে আমি সেখানে সবর করে ফেলতেছি এখানে এই আলোটা বোঝা যাবে এটা অনেকে দেখবে এখন স্বামী স্ত্রীকে এত কষ্ট দিল স্ত্রী একদম সবর করে আসেন স্ত্রী স্বামীকে খামাকা খাবা খাবগি করলো স্বামী কোনো রিয়াকশন অ্যাকশন দেখালো না হ্যাঁ এভাবে করে লাস্ট যেটা ছিল অল্প রাখা আবার লেখা কোরআন তোমার পক্ষে তোমার বিপক্ষে কোরআন অনুযায়ী পড়লে আমল করলে পক্ষে আর না হলে বিপক্ষে আর শেষে বলা হয়েছে যে প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠি আজকে দিনে এমন আমল আছে যে আমাকে আল্লাহ জান্নাতের ফয়সলা করবেন জান্নাত মুক্ত করে দিবেন অথবা আল্লাহ মাফ করুন আজকে দিনে আমি এমন গুণা যদি করে ফেলি তাহলে আমি জান্নাত দিয়ে নিজেকে ঠেলে দিই আগামী মুহূর্তের জন্য আমরা কি পাঠালাম ভালো না মন্দ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো যা শুনলাম আমল করার জন্য তৌফিক দান করুন যারা বললাম যারা শুনলাম সবাইকে যেন আল্লাহ তালা এই রমাদান কারিমের উপলক্ষে সামনের দিকে আসছে তাহলে যেন আমাদেরকে বেশি করে আমল করার তৌফিক দান করেন আল্লাহ হাফিজ শুক্রেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাহেব সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আশা করছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই এই টাইমে আমরা এই প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক ততদিন আপনাদের সকলকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি